আজ আমি আপনাদের জানাবো উন্নত জাতের গাড়ল ভেড়া খুবই কম টাকার ভিতর কোথায় থেকে ক্রয় করবেন। বিস্তারিত জানতে আপনারা আমার সাথেই থাকুন। বর্তমানে ভেড়া পালন একটি লাভজনক ব্যবসা। ভেড়া পালন করে অনেকেই হচ্ছেন লাখপতি, আবার কেউ হচ্ছেন কোটিপতি। তাহলে আর দেরি কেন, আপনারাও শুরু করে দিন ভেড়া পালন। আর এর জন্য দরকার উন্নত জাতের গাড়ল ভেড়া। উন্নত জাতের গাড়ল ভেড়া খুবই কম টাকার ভিতর কোথায় থেকে কিনবেন, কি জাতের ভেড়া কিনবেন যাতে আপনি অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারেন, এমনই এক ভেড়া খামারি ভাইয়ের সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দিব, যে গাড়ল ভেড়া নিয়ে শায়েক সিরাজ প্রতিবেদন করেছিলেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। খুবই ভালো জাতের পিওর হাই কোয়ালিটি গাড়ল ভেড়া ও ক্রস গাড়ল ভেড়া কিনতে আপনারা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা তারানগর গ্রামে শরীফুল ইসলাম ভেড়া খামারির কাছে চলে আসবেন। ভেড়া ক্রয় করতে আসার আগে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, আপনারা এখানে সব ধরনের ভেড়া পেয়ে যাবেন। তাহলে চলুন শরীফুল ভেড়া খামারির সাথে কিছু মূল্যবান কথা আপনাদেরকে শোনাই। আপনারা যারা ভেড়া নিতে চান আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি আপনাদেরকে ভেড়া দিতে পারবো, ন্যায্য মূল্য দিয়ে দেবো। কোনো আমি কোনো ব্যাপারই না, নিজস্ব খামারি আমি আর কি। হ্যাঁ, আমার নিজের হাতে তৈরি, আমাকে অনেকে চেনে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, গ্রাম তারানগর, থানা মুজিবনগর, জেলা মেহেরপুর। এই ঠিকানায় চলে আসলে আমার কাছে ভেড়া আপনারা পাবেন, ঠিক আছে? আপনার কাছে সব জাতীয় ভেড়া আমার কাছে আছে। এই ভাইয়ের কাছ থেকে আমার পুরো প্রতিবেদন আমি দিচ্ছি। আমার কাছে আসলে অবশ্যই এই ভেড়া, আমার কাছে দুই জাতের ভেড়া আছে, একটা হচ্ছে আপনার হাই গাড়লের ভেড়া আর একটা হচ্ছে ক্রস। জি, ক্রস। তো প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা আরেকটু ভেড়াগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, খুব কাছ থেকে ভেড়াগুলো দেখাবো। আপনারা ভেড়ার শিং, লেজ এবং তাদের বডিগুলো ভালো করে লক্ষ্য করবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে খুব কাছ থেকে ভেড়াগুলো দেখিয়ে দিই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো না লাগলে দেখতে থাকুন, ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভেড়া সম্পর্কে আরও খোঁজ খবর পেতে আপনারা আমার সাথেই থাকুন, পরবর্তীতে ভেড়া নিয়ে আরও প্রতিবেদন থাকছে। ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো।